হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি-শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকমই টি-শার্ট ডিজাইন করতে হয়। তো চলুন আমরা দেরি না করে ডিজাইন শুরু করি। তো আমরা আজকে এই কোডটি নিয়ে ডিজাইন করব। কোডটি হচ্ছে মাই টিচার সার্ভাইভ 100 ডেজ অফ মি। তো যেহেতু এখানে 100 ডেজ আছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা ব্যাক টু স্কুল বা 100 ডেজ অফ স্কুল নিয়ে একটা ডিজাইন করব। তো প্রথমে যদি আমরা দেখি যে আমাদের ব্যাক টু স্কুল বা 100 ডেজ অফ স্কুলের ডিজাইন গুলা কিরকম হয়, তো আমাদের ডিজাইনটা করতে সহজ হবে। তো আমরা গুগলে গিয়ে সার্চ করতে পারি 100 ডেজ অফ স্কুল টি শার্ট ডিজাইন অথবা ব্যাক টু স্কুল টি শার্ট ডিজাইন। তো আমরা 100 ডেজ অফ স্কুল স্কুল শার্ট ডিজাইন আমরা সার্চ করতে পারি 100 ডেজ অফ স্কুল টি শার্ট ডিজাইন। তো এই যে আমি যে বলছিলাম যে এখানে কালারফুল ডিজাইন হয়, চাইল্ডিশ ফন্ট ইউজ করা হয়, আসলে ডিজাইন গুলা দেখতে সুন্দর লাগে। বা আমরা যদি ব্যাক টু স্কুল টি শার্ট ডিজাইন লিখি, BSCK ব্যাক টু স্কুল টি শার্ট ডিজাইন, শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইন কোনো সমস্যা নেই। তো সেম কিন্তু ব্যাক টু স্কুল বা 100 ডেজ অফ স্কুল একই, প্রায় নিশে কি। তো এইসব ডিজাইন গুলো এরকম হয়, একটু কালারফুল হয়। আর এইসব ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন যে একটু চাইল্ডিশ ফন্ট ইউজ করা হইতেছে। এই যে একদম চাইল্ডিশ ফন্ট বা কমিক ফন্ট আমরা যাই বলি না কেন। তো এই ডিজাইন গুলা করার জন্য আমরা ফন্ট কিভাবে কালেক্ট করব? তো আমরা যদি ফন্টে গিয়ে দা ফন্টে যাই, আমরা অনেকে অনেক জায়গার মধ্যে ঘোরাঘুরি করি ফন্টের জন্য। আসলে দা ফন্টে যদি আপনি ঘোরাঘুরি করেন, দা ফন্ট কিন্তু ফন্টের একটা ভান্ডার। তো এই যে এখানে কিন্তু ফন্টের ক্যাটাগরি করে রাখছে যে আমরা কোন ফন্টটা আমাদের দরকার। আপনি যদি খুঁজে না পান তাহলে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করতে পারেন। আমরা কার্টুন সার্চ করতে পারি, CARTWN। এই যে এখানে কার্টুন আছে, তো আমরা কার্টুনে ক্লিক করলাম। তো এই কার্টুন গুলো কিন্তু চাইল্ডিশ ফন্ট, আপনারা সহজে ইউজ করতে পারবেন কার্টুন। অথবা এখানে আছে কমিক, এই যে কার্টুনের নিচে আছে কমিক, তো এই কমিক টাইপের ফন্ট গুলো আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই ডিজাইন গুলার জন্য আমরা কিছু ভেক্টর ইউজ হয়। আপনি যদি খেয়াল করেন এখানে দেখবেন ভেক্টর, যেমন পেন্সিল আছে, এই যে আমরা যদি এখানে দেখি এই যে পেন্সিল আছে, তারপরে আমরা কালারটা চেঞ্জ করি, বুঝতে পারবেন তাহলে সহজে। তো এখানে পেন্সিল আছে, তারপরে এখানে স্কুল ব্যাগ আছে, অ্যাপল আছে, পেইন্ট ব্রাশ আছে, তারপরে এখানে হার্ড বুক আছে, ব্যাগ আছে, তো এই টাইপের যে কালার পেন্সিল আছে, তো এই টাইপের ভেক্টর গুলা খুব বেশি ইউজ হয়, সিজার আছে কিছু। তো আমরা যদি এই ভেক্টর কালেক্ট করি, তো আমরা যদি নিজে বানাতে পারি তাহলে ভালো, বানাতে না পারলে আমরা কিন্তু ফ্রি পিকে সহজেই ভেক্টর গুলা ফ্রিতে পেয়ে যাব। আমরা যদি ব্যাক টু স্কুল লিখি, BSCK ব্যাক টু স্কুল লিখে সার্চ করতে পারি। তো এই যে দেখেন এখানে কিন্তু অনেক ভেক্টর চলে আসছে। তো আমাদের কিন্তু এখানে ফুল ভেক্টর প্যাক কোনো জায়গায় দেওয়া থাকবে না, আপনার কোনো জায়গা থেকে একটা 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 করে আমরা ভেক্টর কালেক্ট করতে পারবো। তো এই যে এখানে কিন্তু অনেক ভেক্টর আছে, যে এখানে একটা এই যে বল আছে, রুলার আছে, একটা স্কুল ভ্যান আছে, বুক আছে, এই যে একটা পেন্সিল আছে, কালার পেন্সিল আছে, অ্যাপল আছে, একটা ওয়াচ আছে, তো এইগুলো আপনারা কিন্তু একটা গ্লোব আছে। তো এইগুলো আপনারা সহজেই ডাউনলোড করে ইউজ করতে পারবেন, একটু কালার চেঞ্জ করে নেবেন আর বিভিন্ন জায়গায় ছোট ছোট করে ইউজ করবেন, তাতে করে কপিরাইটের কোনো সমস্যা থাকবে না। তো এই ডিজাইন করার জন্য ফন্ট সম্বন্ধে ধারণা দিলাম এবং ভেক্টর সম্বন্ধে ধারণা দিলাম, কিভাবে ফন্ট কালেক্ট করবেন এবং ভেক্টর কালেক্ট করবেন। তো চলুন আমরা আমাদের ডিজাইনে ফিরে যাই। তো প্রথমে যদি আমরা আমাদের টেক্সটটাকে ব্রেক করি, আমরা মাই টিচার সার্ভাইভড 100 ডেজ অফ মি আমরা এরকম একটা ব্রেক দিতে পারি, কোনো সমস্যা নেই, ধরা বাঁধা নিয়মও নেই, যেভাবেই ব্রেক দিতে হবে আপনারা নিজেদের মতো করে ডিজাইন করতে পারবেন। আমরা ফাইলে গিয়ে স্ক্রিপ্টে যাবো এবং ডিভাইড টেক্সট ফ্রেম করে দিব। তো আমি স্ক্রিপ্ট নিয়ে কিন্তু ফুল একটা ক্লাস নিয়ে রাখছি, আপনারা ওই ক্লাসটা চেক আউট করতে পারেন। তো ওকে, তো আমরা যদি সবগুলো সিলেক্ট করে একটা ফন্ট সিলেক্ট করি, আমরা এখানে আমি কিছু ফন্ট কালেক্ট করে রাখছি, তো এই ফন্ট গুলো আমাদের খুব ফ্রিকুয়েন্টলি আমি ইউজ করি। তো আমরা এখান থেকে হয়তো DK ডিসপ্লে পেট্রোলটা আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, ফন্টটা সুন্দর, তো আমরা এটাকে এই পাশে রাখি। আর এটা হচ্ছে আমার এলিমেন্টারি ডিজাইনের জন্য একটা আর্টবোর্ড। আসলে আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভেক্টর কালেক্ট করে একটা আর্টবোর্ডের মধ্যে নিয়ে এরকম একটা আর্টবোর্ড ক্রিয়েট করে রাখছি, যে আমি বারবার বারবার নতুন আর্টবোর্ড বা নতুন ভেক্টর ফাইল খুলে যাতে ভেক্টর ইউজ না করতে হয়। এটা অনেক সময় নষ্ট করে বা ভেক্টর খুঁজতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আমি যদি একটা আর্টবোর্ডে রাখি সবগুলো কিন্তু আমার সময়টা কমিয়ে নিতেছে। তো আমরা এখান থেকে ভেক্টর ইউজ করব। আর কেউ বলবেন না যে ভেক্টর ফাইলটা যাতে আমি দিয়ে দিই, আমি ভেক্টর ফাইলটা দিতে পারবো না, আপনারা চেষ্টা করে নিজেরাই সব ভেক্টর ফাইল ক্রিয়েট করে নেবেন। তো ওকে, তো আমরা যদি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই, আমরা এখানে একটু পাশে রাখি, আমরা মেইন ফোকাস টিচার, তো আমরা টিচারটাকে মিডলে রাখতে পারি এবং বড় করে দিই, লাইক এতটুকু বড়, একটু লম্বা করে দিতে পারি, বেশি না এতটুকু। তারপরে আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমরা লাইন বাই লাইনস প্লেস করে দিতে পারি। আমরা মাইটাকে আমরা মিডলে অ্যালাইন করব এবং একটু আমরা বেশি বড় করব না, আমাদের মাইটে এত জরুরি কোনো টেক্সট না, জাস্ট একটু বড় করলাম। ওকে, তারপর হয়তো আমরা সার্ভাইভটাকে এখানে ইউজ করতে পারি, মিডলে নিয়ে আমরা এত বড় করে ইউজ করবো না, জাস্ট ছোট করে ইউজ করবো।
লাইক এতটুকু ছোট, উপরে তুলে দিলাম। তারপরে তো আমরা 100 ডেসটা এরকম ভাবে ইউজ করতে পারি। এখানে আসলে এইসব ডিজাইনে কোনো প্যাটার্ন হয় না যে এই প্যাটার্নে এই ডিজাইন করব এবং এই প্যাটার্নে ডিজাইন করলে আমার ডিজাইনটা সুন্দর হবে এমন কোনো কথা নেই। আপনি যে কোনো প্যাটার্নে যে কোনো ভাবে ডিজাইনটা করতে পারেন। তো ওকে ঠিক আছে, আমাদের 100 ডেস আছে, সবগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করে দিই। হ্যাঁ ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের কি আছে, 100 ডেস। আচ্ছা ডেসটা আমরা একটু পরে ইউজ করি। অফ মি, অফ মিটা আমরা কিভাবে ইউজ করতে পারি? আচ্ছা অফ মি আমরা মিডেল ইউজ করব, আমরা এরকম বড় করে দিব মিডেলটাই, আর একটু ছোট করতে পারি, হ্যাঁ এরকম থাকতে পারে। তো আমরা দুটো সবগুলাকে ধরে একটা অ্যালাইন করে দিলাম। তো ওকে জাস্ট এটা হচ্ছে আমাদের একটা ডিজাইনের রাফ একটা স্কেচ বা রাফ লেআউটও বলতে পারেন, রাফ না হলেও আমরা এটাকে ফাইনাল করে নিব, সমস্যা নেই। তো আমাদের আর বাদ বাকি রয়ে গেছে ডেস। তো ডেসটা আমরা কোথায় ইউজ করতে, আচ্ছা আমরা এটা এখানে ইউজ করতে পারি, 100 ডেস একদম অ্যালাইন করে এদিকটা, এবং এটা আমরা ফুল অ্যালাইন করে দিলাম। ডেস 100 ডেজ অফ মি, আচ্ছা আমরা 100টাকে ডেস আমরা বড় করে দিতে পারি, আমরা শিফট প্রেস করে অবশ্যই বড় করব, এতটুকু বড় করে দিলাম। এখন হয়তো ডিজাইনটা খুবই বাজে লাগতেছে, আমরা কালার দিলে ডিজাইনটা সুন্দর লাগবে। তো ডিজাইন গুলো কিন্তু কোনো কঠিন কোনো ডিজাইন নাই, খুবই সহজ ডিজাইন। তো আমরা এখান জাস্ট আমাদের যে এমটি এরিয়া গুলো আছে, এমটি এরিয়া গুলো ফিল আপ করবো। তো আমরা চাইলে আমাদের এই অ্যারোটা ইউজ করতে পারি, আচ্ছা আমরা অ্যারোটা এখানে ইউজ করবো, এবং চাইলে এই অ্যাপলটা ইউজ করতে পারি। অ্যাপলটা আমরা এদিকে করে একদম রাইট অ্যালাইন করে দিলাম, এবং এদিক দিয়ে মিডেলটা অ্যালাইন করে দিলাম, এবং একটু বড় করে দিতে পারি আমরা, এত বড় না, জাস্ট আমরা আবার এটাকে রিফ্লেক্ট করে দিলাম ভার্টিক্যালে, অবশ্যই কপি আমরা এটাকে এদিকে অ্যালাইন করে দিলাম। তারপর আমাদের এরোটাকে আমরা অ্যালাইন করতে পারি, জাস্ট একটু বড় করে দেই, ঠিক আছে। তো এরোটা এদিকটা কিন্তু ওভারল্যাপ করছে, তো আমাদের এদিকটা দরকার নেই, আমরা এটাকে ইরেজ করে দিতে পারি এতটুকু, জাস্ট এতটুকু ইরেজ করে দিলাম, আর একটু ইরেজ করতে পারি এদিকটা। ওকে হ্যাঁ ঠিক আছে, আমরা সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। তারপর হচ্ছে আমাদের টিচার, আচ্ছা আমরা এটাকে একটু উপরে নিতে পারি, সার্ভাইভটাকে উপরে দিয়ে দিলাম, এবং এখন হচ্ছে 100 ডেজ। তো সার্ভাইভড কি ইউজ করা যায়, এখানে কি আছে দেখি, আমরা হয়তো এটা ইউজ করতে পারি। তো এইটাকে আমরা সার্ভাইভের সাথে অ্যালাইন করব, মিডল অ্যালাইন করে আমরা এটার সাথে আবার এদিকটা অ্যালাইন করে দিব, একটু নিচে নামে দিতে পারি, হ্যাঁ ঠিক আছে। এটাকে আমরা আবার রিফ্লেক্ট করে দিতে পারবো, কপি করব অবশ্যই, টিচারের সাথে আবার আমরা রাইট অ্যালাইন করে দিব। নিজের মতো করে আমরা একটু সাজিয়ে নিতেছি, আমাদের কাজ হচ্ছে যে এই গ্যাপ গুলা ফিল আপ করা। তো আমাদের যে কোনো ভাবে গ্যাপ গুলা ফিল আপ করি কোনো সমস্যা নেই। এই ফন্টটা কিন্তু একটা চাইল্ডিশ ফন্ট, দেখতেই সুন্দর লাগে। তো ওকে আমরা এটাকে আবার অ্যালাইন করতে পারি। আমরা এখানে কি ইউজ করতে পারি, এই জায়গাতে আমরা এই পেন গুলো ইউজ করতে পারি, পেন। তো আমরা যদি পেনটাকে এইদিকে ঘুরিয়ে দেই, এবং আমরা ডেসের সাথে এটাকে অ্যালাইন করতে পারি, এতটুকু আমরা বড় করে দিই, হ্যাঁ আমরা চাইলে এই দিকটা বড় করে দিতে পারি। ওকে ফাইন, বড় করে দিলাম। আমরা আরেকটা কপি করতে পারি, অবশ্যই শিফট এবং অল প্রেস করে আমরা এটাকে ঘুরিয়ে দিলাম, এবং কালার হিসেবে আমরা চাইলে আমরা এই কালারটা দিয়ে দিতে পারি, আর অবশ্যই আমাদের এই জায়গাটা এই কালারটা সেম হবে। ওকে তো আমাদের এই দিকটা হয়ে গেল। আরেকটা হচ্ছে অফ মি, ডিজাইনটা একটু লম্বা করতে পারি আমরা চাইলে, অফ মিটা একবার তো এখানে রাখি। তো আমরা এই এরোটা এখানে এনে আমরা একটা অ্যাপল ইউজ করব, আমরা এই অ্যাপলটা ইউজ না করে আমরা এটা ইউজ করতে পারি। তো এটাকে আমরা একটু ঘুরিয়ে দিব এই দিকটা। ওকে তো আমরা দুইটাকে মিডেল অ্যালাইন করব, আমরা অ্যাপলটাকে সাইজ আমরা বড়ই করতে পারি, লাইক এতটুকু বড়, হ্যাঁ, এবং এটাকে অফসেট পাত করব, অবশ্য এত বড় না, রাউন্ড করে দিব জাস্ট একটু ছোট করে দিয়ে। ওকে কন্ট্রোল এক্স এবং কন্ট্রোল এফ সবগুলো ইউনিট করবো, এবং এই দুইটা একসাথে ধরে মাইনাস ফন্ট করে দিব, এইটা কিন্তু কেটে গেছে। তো আমরা দুইটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে আমরা মিডেলে অ্যালাইন করব, মিডেলে এই দিকটা অ্যালাইন করে দিলাম, এবং এটা বড় করতে পারি, আমরা এটাকে এদিকে ওভারল্যাপ করিয়ে দিই। ওকে তো আমরা কন্ট্রোল প্রেস করে এই দিকটা সিলেক্ট করব, বা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করতে পারি, এবং এটা আমরা এই দিক দিয়ে টেনে লম্বা করে দিতে পারি, অবশ্যই শিফট প্রেস করতে হবে আমাদের। আমরা যদি রোলার আনি, এখানে রোলার নিয়ে আসলাম, এবং রোলারের সাথে আমরা অ্যাডজাস্ট করে দিলাম, হ্যাঁ ঠিক আছে। তো আমরা এদিক দিয়ে একটা রোলার নিয়ে আসি, তো আমরা এগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা জাস্ট এগুলোকে এদিকে অ্যালাইন করে দিলাম। ওকে তারপরে আমরা এখানে কি ইউজ করতে পারি, আচ্ছা এদিকটা কিন্তু আবার ল্যাপ করছে, তো আমরা এটাকে আবার সেম একটা অফসেট পাথ করব। ওকে কন্ট্রোল এক্স এবং 100 ডেজটা সিলেক্ট করে ট্রান্সপারেন্সি থেকে মেক মাস্ক ক্লিক কন্ট্রোল এফ, অবশ্যই ফুল ব্ল্যাক কালার এবং ইউনিট করে দিলাম। ওকে তো আমরা এদিকটা কিন্তু কেটে গেছে। তারপরে এখন আমরা চাইলে অফ মিটে ইউজ করতে পারি, মিডেলে একদম মিডেলে ইউজ করব, এইখানে ইউজ করে দেই কোনো সমস্যা নেই,
একটু নিচে করতে পারি। ওকে, তো এখন আমাদের এই ব্ল্যাঙ্ক স্পেস গুলো ফিল করতে হবে। তো এখানে আমরা চাইলে এই কালার পেন্সিল গুলো ইউজ করবো। আচ্ছা, এখন নিয়ে আসি আগে। ওকে, তো আমরা দুইটা সিলেক্ট করে আমরা অ্যালাইন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, এবং এই দিকটা আবার এদের সাথে অ্যালাইন করে বড় করে দিব। এতটুকু বড় চলবে। আবার এ দিয়ে আমরা ডিলেক্ট সিলেকশন টুল এনে আমরা নিচের জায়গাটা একটু বড় করে দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে কি, হ্যাঁ পারফেক্ট। তো আমরা এই দুইটাকে আবার অল প্রেস করে দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো এবং এই দিকটা আবার অ্যালাইন করে দিব। ওকে ফাইন, আমরা এই দুইটাকে অন্য একটা কালার দিতে পারি। আমরা কি কালার দিতে পারি, আমরা হয়তো এই দুইটা নিয়ে আসি। তো আমরা এই দুইটা ইউজ করবো। তো আমরা এই দুইটা ডিলিট করে দিই, এই দুইটা আমাদের দরকার নেই। ডিলিট, এই দুইটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো এবং এটার সাথে আমরা মিডল অ্যালাইন করবো। তারপরে 100 এর সাথে আমরা লেফট অ্যালাইন করে দিব। জাস্ট এখন ছোট করে দিব, বা আমরা এটাকে উপরে নিতে পারি একটু উপরে। খারাপ না, আমরা এগুলাকে একটু উপরে তুলে দিই। আমরা এটাকে চাপে দিলে হয়তো এদিকটা আমরা বড় করে দিতে পারবো। ওকে, এটাকে আমরা মিডলে অ্যালাইন করে দিলাম। তারপর আমরা কি ইউজ করতে পারি, আমরা চাইলে হয়তো এই পেন্ট বা আচ্ছা আমরা এই পেন্ট ব্রাশটা ইউজ করতে পারি। তো পেন্ট ব্রাশটা আমরা মিডলে অ্যালাইন করব, তারপর আমরা ছোট করে দিলাম এতটুকু ছোট হয়তো, ঠিক আছে। তো পেন্ট ব্রাশটা কিন্তু এদিকটা ওভারলেপ করছে, আবার আমাদের অফ মির এম এর সাথে ওভারলেপ করছে। তো ওভারলেপটা আমরা চাইতেছি না যে ওভারলেপ থাকুক। তো আমরা এটাকে আবার অফসেট পাত করব আমাদের অ্যাপল। ওকে, কন্ট্রোল এক্স, এবং পেন্ট ব্রাশটার সাথে আমরা এটাকে ট্রান্সপারেন্সি করে দিব কন্ট্রোল এফ, অবশ্যই ফুল ব্ল্যাক। ওকে, তো আমাদের এই অফ মি এমটাও একটা অফসেট পাত করতে পারি। ওকে, কন্ট্রোল এক্স, আবার সেম পেন্ট ব্রাশের সাথে কন্ট্রোল এফ, ফুল ব্ল্যাক দিব। আচ্ছা, জাস্ট আমাদের এমটা দরকার, আমাদের এগুলো দরকার না, আমরা ডিলিট করে দিই। ওকে, আমরা ইউনিট করে দিতে পারি। তো ঠিক আছে, এখানে কিছু ফাঁকা জায়গা আছে, আমরা এখানে একটা ইরেজার ইউজ করতে পারি। এই এলিমেন্টের ডিজাইন গুলোতে আসলে এলিমেন্ট ইউজ হয়, পেন, পেন্সিল, রাবার, তারপরে আপনাদের কালারিং পেন, বিভিন্ন ডেকোরেটিভ এলিমেন্ট, এগুলো সবচেয়ে বেশি ইউজ হয়। এখানে আমরা কি ইউজ করতে পারি, আর কি আছে এখানে, আমরা এটা ইউজ করতে পারি। এগুলো আসলে কোনো কপিরাইটের সমস্যায় পড়বেন না, কারণ এগুলো কিন্তু আমি একদম কোনো ডিজাইনের ফোকাস ভেক্টর হিসেবে ইউজ করতেছি না, আমি জাস্ট ছোট ছোট ভেক্টর ইউজ করতেছি যাতে আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। তো এখন হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় ফাঁকা জায়গা আছে, তো এই জায়গাগুলো ফাঁকা। আচ্ছা, পরে আমরা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করবো। তো প্রথমে যদি আমরা আমাদের টেক্সটটা কালার করে নিই, তো আমরা চাইলে আমাদের টিচারটাকে আমরা টি আমরা এই কালারটা ইউজ করতে পারি। আসলে এই কালার প্যালেটটা আমি আগে বানিয়ে রাখছি যে আমাদের এই ডিজাইন গুলোতে আমরা বেশিরভাগ এই কালার গুলো ইউজ করি। তো আমরা এটা ই আমরা এইটা দিতে পারি, আমাদের এ জাস্ট র্যান্ডম র্যান্ডম কালার দিয়ে দিব, কোনো সমস্যা নেই, কোনো ধরাবাঁধা নিয়মও নেই। কালারের যে কালারটা এখানে হবে, কালারটা ওইখানে হবে, আমরা ই এখানে দিয়ে দিব। আর হয়তো আমরা এই কালারটা দিয়ে দিতে পারি টিচার। ওকে, আমাদের সার্ভাইভ, আচ্ছা সার্ভাইভ এরকমই থাক, আমাদের ওয়ান এটা দিতে পারি, জিরো পিঙ্ক, এই জিরোটা আমরা স্কাই কালার বা ব্লু কালারটা দিয়ে দিতে পারি, ব্লু না এটা। তারপরে হচ্ছে অফ মি, অফ আমরা ও দিতে পারি এই কালারটা, এবং অরেঞ্জ কালারটা এফ দিতে পারি, এম হয়তো আমরা এই অরেঞ্জ গ্রিন কালারটা দিব, এবং ই আমরা কি কালার দিতে পারি, পিঙ্ক কালারটা দিতে পারি। তো ওকে, আমাদের কালারিং হলো। এখন হচ্ছে আমাদের এই ছোট ছোট ফিল আপ জায়গাগুলো ফিল আপ করা। তো এই ছোট জায়গাগুলো ফিল আপ করার জন্য আমি এখানে এই কয়েকটা ভেক্টর ইউজ করি, এই যে এই তিনটা ভেক্টর ইউজ করি সবচেয়ে বেশি। তো আমি যদি এটা এখানে নিয়ে যাই, ছোট করবো এবং এত বড় করে ইউজ করবো না, তা ছোট ছোট জায়গায় র্যান্ডম র্যান্ডম আমরা ইউজ করে দিব। আমরা জাস্ট অল্ট প্রেস করে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। আপাতত কালার নিয়ে চিন্তা করার দরকার নেই, যে এই সবগুলো কিন্তু এক কালারে, তো এই কালারগুলো আমরা চেঞ্জ করে নিব, কোনো সমস্যা নেই। আমরা নিজের মতো করে আপাতত আমাদের ব্ল্যাঙ্ক স্পেস গুলো বা ব্ল্যাঙ্ক এরিয়া গুলো আমরা ফিল আপ করে নিব, যাতে আমাদের পরবর্তীতে, আচ্ছা আমরা এই জায়গাটাতে এটা বড় করে দিতে পারি, একটু বড়, এত বড় না, আমরা এটাকে এখানে ইউজ করতে পারি এবং এইটা এখানে ইউজ করে দিই। আর কোনো জায়গায় প্লেস করার মতো আছে কি, আমরা এখানে ইউজ করতে পারি, এটা এখানে দিতে পারি, এবং স্টারটাকে নিচে নিয়ে দিতে পারি, এটা এখানে থাক এবং এটা উপরে দিয়ে দিই। জাস্ট র্যান্ডম ভাবে আমরা প্লেস করে দিতেছি যাতে আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর লাগে, বা ডিজাইনটা আবার এত বেশিও ইউজ করা যাবে না যাতে আমাদের ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। তো আমাদের সব দিকই খেয়াল রাখতে হবে যে আমাদের ডিজাইনটা সুন্দর লাগে, আবার এত বেশি ইউজ করবো না যে ডিজাইনটা নষ্ট হয়ে যায়। তো আমি হয়তো বেশি ইউজ করে ফেলতেছি, আচ্ছা সমস্যা নেই, এত বেশি ইউজ করছি না এখনো, ঠিক আছে।
হ্যাঁ চলবে হয়তো, তো এটাকে আমরা এখানে ইউজ করে দিতে পারি। এখন এই কালার গুলা কিন্তু এক কালারই লাগতেছে আমাদের কাছে, তো কালার গুলো আমরা র্যান্ডম কালার দিতে পারি। আমরা যদি পিঙ্ক কালারটা সিলেক্ট করে, এটা পিঙ্ক, এটা পিঙ্ক, এটা পিঙ্ক, এটা পিঙ্ক দিয়ে দিই, জাস্ট অল প্রেস করে আমরা কালার সিলেক্ট করতেছি। তারপরে আমরা ব্লু কালারটা দিতে পারি, এটাও ব্লু দেই এবং এটা ব্লু দিতে পারি। আচ্ছা এখানে পিঙ্ক বেশি হয়ে গেছে, তো এখানে এটা ব্লু দিয়ে দিলাম, এটা ব্লু দিয়ে দেই, তারপরে এটা হয়তো ব্লু দিতে পারি। একদম সবগুলা কালার যে ইউজ করতে হবে এমন কোনো কথা না, আমরা এখানে এটা ইউজ করে দিই আর চলবে, ব্যাপার না। আমরা এটা এখানে ইউজ করে এই কালারটা ব্লু দিয়ে দিতে পারি, সরি আমরা ব্লু কালারটা হয়তো কম হয়ে গেছে এদিকটা। ওকে সবগুলো ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তো আমাদের ডিজাইন কিন্তু শেষ, আমাদের ডিজাইন আর কিছু বাকি নেই। চাইলে আপনারা আরো ভেক্টর এখানে ইউজ করতে পারবেন, যে এখানে আমি ব্যাগ ইউজ করি নাই, আপনারা চাইলে ব্যাগ ইউজ করতে পারবেন, বা ব্যাগ ইউজ করার জায়গা নেই চাইলে এখানে মিডলও ব্যাগ ইউজ করতে পারতাম, অথবা এদিকটা আমাদের ফাঁকা মনে হচ্ছে আমরা এখানে একটা ইউজ করতে পারি, এটা র্যান্ডম ভাবে আমরা ইউজ করে দিলাম, কোনো সমস্যা নেই। তো গাইস এই ছিল আমাদের আজকের ডিজাইন, আমাদের আজকের ডিজাইনটি খুবই সিম্পল একটা ডিজাইন, ব্যাক টু স্কুলের ডিজাইন গুলো আসলে খুবই সিম্পল ডিজাইন হয়। তো আমাদের আজকের এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।